আমনের ইবাদতখানার খাদেমরা কি দেখেছেন, নাকি এখনো কোনো সন্দেহ আছে? আমি কিছুই দেখছি না। কিছুক্ষণ আগে তুমি আমাকে চতুর হিসেবে সম্বোধন করেছ, অতএব এটা আহাম্য কি নয় যে এই খেলাটার অতি সহজেই মেনে নেব। জিন্দেগি ভরে ভণ্ডামি আর ছলাকলা তোমাকে একেবারে অন্ধ, বধির ও বিবেকহীন করে তুলেছে। তুমি কখনোই নিজের গোড়ামি থেকে ফিরে আসবে না। কোনটাকে তুমি আহাম্য কি বলছো? একক খোদা আতুনের কুদরত, নাকি জুলেখার দৃষ্টি ফিরে পাওয়া? আমার দুটোতেই সন্দেহ রয়েছে। আমি একেবারেই বিশ্বাস করছি না যে জুলেখা পূর্বে অন্ধ ছিল। জুলেখা যে অন্ধ ছিল তাই শহরের সকল লোকে জানে, কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার দৃষ্টিশক্তি নিয়ে সন্দেহ রয়েছে। জুলেখার অন্ধত্ব নিয়ে সন্দেহ রয়েছে। সমস্যা নেই। আচ্ছা, এটা বিশ্বাস করেন কি জুলেখা বৃদ্ধ ও বিবর্ণ হয়ে গিয়েছে? যদি জুলেখা জোয়ান ও সৌন্দর্য ফিরে পায় তবে ঈমান আনবেন? এটা তো দেখাই যাচ্ছে। কিন্তু আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, যদি মৃতগণ জীবিত হয়ে থাকে, অন্ধকার আলো হয়ে থাকে, তবে জুলেখাও জোয়ান হতে পারে।
কি হলো, কি হলো? বানু!